সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মাটির গানে। আমি আলিফ চৌধুরী আছি আপনাদের সাথে। আর একটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে আজ থেকে। ছুটির দিনের শেষ প্রহরে আমরা এসে দাঁড়িয়েছি। কাল থেকে আবার একটা ব্যস্ত সপ্তাহ শুরু হবে। তো সেই শেষ সময়টুকু রাতের এই ভাগে আপনাদের সাথে নিয়ে আসছি মাটির গান। আপনারা যারা টেলিভিশন সেটের সামনে, এনটিভির পর্দায়, দেশে এবং বিদেশে যেখানে আছেন, আমাদের সাথে আছেন, আগামী কিছুক্ষণ আপনারা মাটির গানের সাথেই থাকবেন, দেশের ঘ্রাণ গন্ধে এবং দেশের সংস্কৃতির সাথেই থাকবেন। তো আমি এখানে, আমাদের এখানে যাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি, দুজন আপনাদের পরিচিত মুখ, নতুন তারকা, তারা ইতিমধ্যেই আপনাদেরকে অনেক আনন্দ দিয়েছে তাদের গান দিয়ে। একজন হচ্ছেন দিতি সরকার, ম্যাজিক বাউলিনার, রিয়েলিটি শোর চ্যাম্পিয়ন, এবং আরেকজন হচ্ছেন আলামিন আলী, বাংলার গানের রিয়েলিটি শো থেকে এসেছেন এবং তারা ইতিমধ্যেই দর্শকের মনে ব্যাপক সাড়া ফেলেছেন। তো আমরা আজকে তাদের গান শুনবো এবং আপনাদেরকে মুগ্ধ করার চেষ্টা করবো আমাদের এই ছোট্ট আয়োজনে। সাথেই থাকবেন। কেমন আছেন আপনারা? জি ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি আলামিন, আলহামদুলিল্লাহ। তা আজকে আমরা দর্শকদেরকে কেমন গান দিতে পারবো আশা করি? আমরা, আমি দিদি দুজনেই মূলত মানে লোকগান করি, আমাদের অনুষ্ঠানটাই লোকগানের, মাটির গানের। জি, তো আমরা ওই ধরনেরই কিছু গান করার চেষ্টা করব, কিছু পুরনো গান, কিছু পরিচিত গান চেষ্টা করব এইসবের মধ্যে দিয়ে। আমাদের গ্রাম বাংলায় অসংখ্য বাউল কবিরা আছেন, তো সব ধরনের গানই গাওয়ার চেষ্টা করব। বেসিক্যালি লালন, তারপরে রাধারমন, মানে এই ধরনের গান আর কি করব। এছাড়াও আরও যে বাউল শিল্পীরা আছেন ওনাদের গান করার চেষ্টা করব। প্রথম গানটা যাই, প্রথম গানটা কার গান করছেন? প্রথমে আমি একটি লালন সাজিয়ে গান দিয়ে শুরু করব, খুবই জনপ্রিয় একটি গান, রবে নায়ে ধন। চলুন শুরু করা যাক। রবে নায় ধন, জীবন জৈব তবে কেন এত বাসনা, মন একবার সবুরের দেশে বই দেখি তম কোষে, উঠিস না রে ভেসে পেয়ে যন্ত্রণা, মাকে
চরিত্র ছিল চিত্র ধন কত কষ্ট হলো তার সেই হরিনাম প্রহ্লাদ চরিত্র ছিল চিত্র ধন কত কষ্ট হলো তার সেই হরিনাম তারে আগুনে পোড়ালো চমৎকার লালন সাহেজির কালাম। এটা আমাদের কাছে এই বাণী, এই দর্শন আমাদের জীবনের পাথেও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওনার যেই গান বাণী এবং যেই সুর সেটা সার্বজনীন। আর আজকে আমাদের এখানকার যে যন্ত্রী ভাইরা যেই মিউজিকটা প্লে করলেন এই লালন সাহেজির গানের সাথে রেগে, তো এইটারও কিন্তু অনেক মানে সুদীর্ঘ ইতিহাস আছে অনেক সময়। তো একটা পশ্চিমা সুর বা যন্ত্রনুষঙ্গটা আমাদের এই লালন সাহেজির গানের সাথে এত সুন্দরভাবে মানে একসাথে গেল, খুব শুনতে ভালো লাগলো। হ্যাঁ, আসলে আমরা মূল সুরটাকে ঠিক রেখে মানে একটু ফিউশন আকারে করার চেষ্টা করেছি এবং সেটা সবার কাছেই ভালো লাগবে আশা করি। হ্যাঁ, আশা করি সবার কাছে। আলামিনের কাছে যাচ্ছি। আলামিন, কোন গান দিয়ে শুরু করতে যাচ্ছ? আমার গ্রামের বাড়ি আসলে রাজশাহীতে, তো আমি ওইখানে ওস্তাদ কাজী মন্টুর কাছে গান শিখতাম। উনি আমাদের রাজশাহী অঞ্চলের বারোশিয়া গান নিয়ে গবেষণা করতেন। তো আমাদের রাজশাহী অঞ্চলের বারোশিয়া একটা অনেক প্রাচীন একটা গান। এই গানটার সুরকার গীতিকারকে এখনো জানা যায়নি, মানে কত পুরনো হবে এটা। আমি উস্তাদজির কাছে যেটা শুনেছি 150 বছর আগের হবে পুরনো গান, মানে এটার উৎসটা খুঁজে পাওয়া যায়নি। হ্যাঁ, সুরকার গীতিকারকে এখনো জানা যায় না। আমরা গানটা যাই। Thank you.
ওরে আওয়াল কালের সওদাগর, না খাওয়াইলা দুধের সর, ওরে না খাওয়াইলা নারকেল ভাঙা পানি, ও মোর সওদাগর তোর সাথে আমি বাণিজ্যে যাব, ও মোর সওদাগর তোর সাথে আমি বাণিজ্যে যাব। ওরে আওয়াল কালের সওদাগর, না খাওয়াইলা দুধের সর, ওরে না খাওয়াইলা নারকেল ভাঙা পানি, ও মোর সওদাগর তোর সাথে আমি বাণিজ্যে যাব, ও মোর সওদাগর তোর সাথে আমি বাণিজ্যে যাব।
চমৎকার আলামিন, খুব ভালো লাগলো। আপনার কাছে যদি একটা প্রশ্ন করি যে এই যুগের আপনি একজন শিল্পী তরুণ, এখন সবাই আধুনিক গানের পেছনে ছুটছে জনপ্রিয়তার মোহে, কেউ ব্যান্ড মিউজিক করছে বা সলো ক্যারিয়ার করছে, তো আপনি এই লোকসঙ্গীত নিয়ে আছেন, এর পিছনের কারণটা কি? আমার আসলে আমি প্রত্যন্ত গ্রামের ছেলে, আমি যখন গান শিখতে আসতাম তখন 62 কিলো সাইকেল চালাইতে হতো, মানে আসতে 31 কিলোমিটার। মানে প্রতিদিন আপনি কি এই প্রতিদিন না সপ্তাহে 2 দিন আসতাম এভাবে গান শিখতে, এত দূর সাইকেল চালিয়ে? হ্যাঁ, আমাদের রাজশাহী শহর থেকে আমাদের বাসাটা প্রায় 52 কিলোমিটারের মতো, তো ওইখান থেকে আসতাম, গ্রামের মানুষ তো, তো ওই জায়গা থেকে একটা টান ছিল আমাদের এলাকায়। আগে যাত্রা গানের আয়োজন হতো, তো ওইখানে সঙ্গীত আয়োজন থাকতো, গানের প্রতিযোগিতা হতো, ছোটবেলায় ওই জায়গাগুলোতে অংশগ্রহণ করতাম, তখন এই গানগুলো করতাম আর কি। মানে ছোটবেলা থেকে গ্রামের মাটিতে, গ্রামের পরিবেশে যেই গান শুনে আপনি বড় হয়েছেন, বা আপনার পরিবারের মানুষজনকে যেইসব গান গাইতে দেখেছেন, সেখান থেকেই আপনার এই গানের প্রতি একটা মোহ তৈরি হয়। জি। তো টেলিভিশনের চাকচিক্যতে বা যেটা হয় অডিওর চাকচিক্যতে আপনি সেদিকে টানেনি, যে না অন্যরকম জনপ্রিয়তার অনেক ধরনের গান আছে, সেদিকে না গিয়ে এই মাটির গানের দিকেই আপনি ছিলেন? না, আমার কাছে যেটা মনে হয় যে অবশ্যই ফোক গানের ডিমান্ড আছে, আমাদের তো নিজেদের সংস্কৃতির গান এটা, তো সেই জায়গা থেকে আমার মনে হয় আমার কিছু যদি দেওয়ার থাকে তো এটাই দেওয়ার আছে আমার কাছে। যেটা খুব চমৎকার, এবং আমরা আশা করছি আপনি আরও ভালো ভালো গান উপহার দিবেন, চমৎকার গান দিচ্ছেন। ফিরে আসছি দিতির কাছে। আমি যদি ছোট্ট কথা আপনার শুরুটা জানতে চাই। আমার গানের শুরুটা ছোটবেলা থেকে, যখন একদম ছোট ছিলাম তখন দেখা যেত যে ওই সময়টাতে রেডিও, তারপরে টেলিভিশন, এগুলোতে যে বিভিন্ন নাটকে তারপরে সিনেমায় গান হতো, তো ওই গানগুলো শুনে শুনে মানে এমনিতেই দেখা যেত যে যখন খেলাধুলা করতাম তো ওই সময় জোরে জোরে ওই গানগুলো করতাম, তো বাবা মা এই জিনিসটা আবার খেয়াল করতো, তো যখন খেয়াল করলো যে এই গান শুনতে ভালো লাগছে, তো গান শুনে শুনে গান করতেছি, তো তখন থেকেই তাদের পরে মনে হলো যে একটু গান শেখানো দরকার, তো ওইখান থেকে গান শিখতে শিখতে এরপরে হচ্ছে আমার পড়াশোনা অনার্স মাস্টার্স আমি সঙ্গীত নিয়ে করেছি, এবং আমার মাস্টার্স হচ্ছে লোকসঙ্গীতে, তো এরপর থেকে লোকসঙ্গীতের প্রতি একটা অন্যরকম ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে। মানে সাধারণভাবে তালিম তো নিয়েছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষাও ছিল, তো আমরা এখন গানে যাব, কোন গানে যাচ্ছি? এখন যে গানটি করব এটি আমাদের বাউল অঙ্গের যে গানগুলো, লোকসঙ্গীতের তো অনেক ধরনের গান আছে, তো এর মধ্যে যে বাউল অঙ্গের গান, এই বাউল অঙ্গের গানের মধ্যে বিভিন্ন ধরনের লোককবি আছেন, তো তাদের মধ্যে একটি জনপ্রিয় লোককবি হচ্ছেন আকাশ দেওয়ান, তো ওনারই একটি বিচ্ছেদ অঙ্গের গান গাওয়ার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। গানে যাই।
আলামিনের গান শুনবো এবারে। আলামিন কোন গান নিয়ে অপেক্ষা করছেন? আমি আমাদের নাটোর এলাকায় একজন বাউল আছেন, ওনাকে আমার দেখা সৌভাগ্য হয়নি কোনোদিন, তো ওনার গান শুনেছি, কার্তিক দাস বাউল ওনার নাম, খুবই বিখ্যাত বাউল। হ্যাঁ, ওনার লেখা শুরু করা একটা গান করছি, আমরা শুনতে যাই। সবাই তৈরি? ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতারে মনামা, মানব জনম বৃথা। আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতারে মনামা, মানব জনম বৃথারে মনামা, মানব জনম বৃথা। ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভবেতে আসিলাম গুরু না ভজিলাম, ভজিলাম না মাতা পিতারে মনামা, মানব জনম বৃথারে মনামা, মানব জনম বৃথা। জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে, আকুল জলে ভেসে যায়। জন্মিয়া ভূমণ্ডলে মায়ার সাগরে, আকুল জলে ভেসে যায়। বিষয় বাসনায় মায়ার কামনা, বিষয় বাসনায় মায়ার কামনা, ভজিতে পারি না তোমায় রে মনামা, মানব জানব পিছা রে মনামা, মানব জানব পিছা। সংসারে টাকা পয়সার তরে চোরের বন্ধন ভুলে যা, দুনিয়া সংসারে টাকা পয়সার তরে চোরের বন্ধন ভুলে যায়। চাল ধন টাকা কড়ি দানার কোঠা পাকা বাড়ি, চাল ধন টাকা কড়ি দানার কোঠা পাকা বাড়ি, কিছুই তো সঙ্গে যাবে না রে মনামা, মানব জানব পিছা রে মনামা, মানব জানব পিছা। জন্মিলে মরিতে হবে অমর কেউ নাই ভাবে চেয়ে
মিলে মরিতে হবে অমর কেউ নাই ভাবে চেয়ে দেখো দুনিয়া দুই দিনের আয়ু পেয়ে কেন দিন কেন বয়ে দুই দিনের আয়ু পেয়ে কেন দিন কেন বয়ে আনন্দে দয়ালের গান গাও রে মোনামা মানব আসিলাম গুরু না ভজিলাম ভজিলাম না মাতা পিতা রে মোনামা মানব জানব পিতা রে মোনামা মানব জানব পিতা মানব জানব পিতা রে মোনামা মানব জানব চমৎকার চমৎকার এটা যদি একটা স্টেডিয়ামে হতো তাহলে লাখো দর্শক একসাথে তালি দিত একটা রক ফরমেশনে একটা আমরা ফোক গান শুনতে পেলাম এখানে রকে আমেজটা পাওয়া গেল ফোকের সেই রসটাও পাওয়া গেল আসলে এখানে যারা মিউজিশিয়ান আছেন ওনারা সবাই আসলে অনেক গুণী মানুষ অসম্ভব ছোটবেলা থেকেই দেখছি যে ওনারা বাজাচ্ছেন আমরা ফিরে আসছি দিদির কাছে দিদি ছোটবেলা থেকেই গান করছেন গান শিখছেন সেটা গুরুমুখী গানও শিখেছেন তারপর আপনি প্রাতিষ্ঠানিক পড়াশোনাও করেছেন যেহেতু প্রাতিষ্ঠানিক পড়াশোনা করেছেন অনার্স মাস্টার্স করেছেন ভবিষ্যতে গান গাওয়া ছাড়া গান নিয়ে আর কি প্ল্যান আছে গান যেহেতু করি গানটা নিয়ে চিন্তা ভাবনা আছে গান অ্যালবাম করার চিন্তা ভাবনা আছে এরপরে বিভিন্ন অনুষ্ঠান আর হচ্ছে বিশেষ করে লোকসঙ্গীত যে এই লোকসঙ্গীতটা তো দিন দিন একসময় হারিয়ে যেতে ছিল তো আমি এজন্যই লোকসঙ্গীত গাই যে আমাদের যে জেনারেশন আমাদের পরের জেনারেশন যে লোকসঙ্গীতের ধারাটা যেন সবাই বুঝতে পারে এবং এটা যে মাটির যে গন্ধ মাটির যে একটা মানে শেকড়ের যে একটা টান এই জিনিসটা যেন সবাই ফিল করে যাতে নতুন প্রজন্ম লোকসঙ্গীত গায় আমাদের দেখে যেন সবাই অনুপ্রাণিত হয় চমৎকার আমরা এখন গানে যাব আপনি কোন গান শোনাবেন এখন আমি যে গানটি করব এটি হচ্ছে রাধারমণ দত্তের খুবই জনপ্রিয় একটি গান কেন গোড়ায় কাঁদিতেছ পাগলিনী হইয়া আমরা শুরু করছি Thank you.
চমৎকার, খুবই ভালো লাগলো। এই রাধাকৃষ্ণের গানের একটা অন্যরকম, এটা এটা আসলে রাধারমণ দত্তের একটি ধামাইল অঙ্গের গান। তো ধামাইল অঙ্গের গানগুলো দেখা যায় যে বিভিন্ন সিলেট অঞ্চলে যে বিয়েগুলো হয়, তো বিয়ের মধ্যে এই গানগুলো বিশেষ করে গাওয়া হয়। তো এই গানের মধ্যে অন্যরকম একটা মানে তালের একটা ভেরিয়েশন থাকে, এবং এর মধ্যে মানে প্রেমের ব্যাপার আছে, খুব গভীর একটা প্রেমের ব্যাপার আছে। আমরা আসছি আলামিনের কাছে। আমি এখন যে গানটি শোনাবো, এটি আমি যখন রিয়েলিটি শোতে ছিলাম তখন মৌলিক গান হিসেবে গাওয়া হয়েছিল, আমার সৌভাগ্য হয়েছিল। এটা সেঙ্গাল বিপ্লব ভাইয়ের লেখা, এটা অ্যালবাম আকারে এসেছে, জিপি মিউজিকে রিলিজ হয়েছে। আচ্ছা, এটা আপনার নিজের গান? নিজের গান। এই গানটা মানে আমি যখন রিয়েলিটি শোতে করেছিলাম, পরে আমাকে অনেকেই গানটার ব্যাপারে বলে যে না, গানটা আমাদের ভালো লাগে। এটা কি মানে লোক আঙ্গিকের গান নাকি? তাহলে আমরা গানে চলে যাব। ও পাগলা, তোর বুঝি আর সইল না রে Thank you.
আসলি কেন ভাঙতে মাঝির ঘর, মাঝির চোখে নাই কিনারা নাই মরণের ডর। ও দিন দুপুরে আসলি কেন ভাঙতে মাঝির ঘর, মাঝির চোখে নাই কিনারা নাই মরণের ডর। কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া, কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া। পাগলা হাওয়া ও পাগলা হাওয়া, তোর বুঝি আর সইল না। শ্রাবণ গেল ভাদ্র মাসের পর, আশ্বিনে তার আকাশ ভরা ঘাস ফড়িঙের ঘর। ও আষাঢ় গেল শ্রাবণ গেল ভাদ্র মাসের পর, আশ্বিনে তার আকাশ ভরা ঘাস ফড়িঙের ঘর। কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া, কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া। পাগলা হাওয়া ও পাগলা হাওয়া, তোর বুঝি আর সইল না রে তোর। তুই উড়াই নিলি বুকের নোংর চোখের পলকে, নিরানন্দ মেঘের বুকে বিদ্যুৎ ঝলকে। নোংর চোখের পলকে, নিরানন্দ মেঘের বুকে বিদ্যুৎ ঝলকে। কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া, কেউ জানে না কেউ বোঝে না তোর কি চাওয়া পাওয়া। পাগলা হাওয়া ও পাগলা হাওয়া, সইল না রে তোর বুঝি আর সইল না রে তোর বুঝি আর সইল না রে তোর বুঝি আর সইল না রে তোর। চমৎকার পাগলা হওয়া, খুবই খুবই ভাবে আমাদের আলোড়িত করে গেছে, এবং আপনার মৌলিক গান হিসেবে আমার মনে হয় এই গানটিও বেশ বহুদিন দর্শকের মনে থাকবে। বলছি যে এই পর্বে আমরা আরো ভালো কিছু গান শুনবো, আমরা দ্বিতীয় গানে চলে যাচ্ছি সরাসরি। এখন যে গানটি করব, এই গানটি দ্বিজ দাসের একটি প্রার্থনামূলক গান আর কি, এরকম। আমি তোমার অধীন রয়েছি চিরদিন, তোমারই প্রত্যাশী। Thank you.
সে দোষী হে দয়ান, আমি কি সে দোষী, আমি কি সে দোষী হে দয়ান, আমি কি সে দোষী, আমি তোমার অধীন রয়েছি রদি, তোমারই প্রত্যাশী, যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে, যদি তোমার সুবিচারে দোষী ভাবো দুরাচারে,
চমৎকার চমৎকার একটা অসাধারণ কীর্তন ঢঙ্গের গান শুনলাম। আমরা পরের গানে যাব, যেহেতু সময় আমাদের স্বল্প। আমি বাউল সিরাজউদ্দিনের একটা গান করছি, উনি সিলেট অঞ্চলের মানুষ, এখনও জীবিত আছেন উনি। আমি ছোটো আমি যখন ছোটো বলতে এসএসসি পরীক্ষা পরপর ওনার গান শোনার সৌভাগ্য হয়, তো এরপরে ওনার সাথে দেখা হয়েছিল। আমি ওনাকে বলেছি যে আমি এই গানটা অ্যালবামে করবো, তো উনি আমাকে অনুমতিও দিয়েছেন, তো গানটা আমি অ্যালবামে রেকর্ডও করেছি, তো এই গানটি করছি। ওরে তোরে ভালো বাইশায় আমার সার হইল নয়নের জান, আমারে বানাইলে রে বন্ধু রে তোর পীরিতের পাগল। ওরে তোরে ভালো বাইশায় আমার সার হইল নয়নের জল, ওরে তোরে ভালো বাইশায় আমার সার হইল নয়নের জল, আমারে বানাইলে রে বন্ধু রে তোর পীরিতের পাগল, আমারে বানাইলে রে বন্ধু রে তোর পীরিতের পাগল। আপন জেনে ঠাই দিলাম তোরে বিশ্বাসের ঘর কইরা চুরি বন্ধু গিয়াছ দূরে, আপন জেনে ঠাই দিলাম তোরে বিশ্বাসের ঘর কইরা চুরি বন্ধু গিয়াছ দূরে, আমার সর্বস্ব ধন নীলে কেড়ে আমারে পাইয়া শরণ, আমার সর্বস্ব ধন নীলে কেড়ে আমারে পাইয়া শরণ, আমারে বানাইলে রে বন্ধু রে তোর পীরিতের পাগল, আমারে বানাইলে রে বন্ধু রে তোর পীরি ওরে প্রাণ পাখি আশা ছিল তোমারে নিয়া হইব সুখী, হৃদয়ের ধন ওরে প্রাণ পাখি আশা ছিল তোমারে নিয়া হইব সুখী, ওরে ছেড়ে পাগল।
যদি পীরিতের গঙ্গা দুঃখে দুঃখে প্রেম শিখাইয়া গেল চিরকাল বাউ সিরাজউদ্দিন পীরিতের গঙ্গা প্রেম শিখাইয়া দুঃখে দুঃখে গেল চিরকাল ওরে প্রেমে খুবই 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 সুন্দর। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি। শেষ গান শোনার আগে আমরা সবার সাথে একটু পরিচিত হয়ে নেই, যারা এতক্ষণ খুব চমৎকার সঙ্গীত উপহার দিলেন। আমি আমার হাতে ডান দিকে যিনি আছেন তবলায় মিলনদা, অক্টোপ্যাডে আছেন উজ্জ্বলদা, পিছনে বেস গিটারে আছেন রানা, শামু লিড গিটারে, আরেক উজ্জ্বল ভাই আছে, বাবু ভাই আছেন বাঁশিতে, এবং উজ্জ্বল ভাই আছেন কিবোর্ডে। আমি এই দুজনকে সবসময় উল্টোপাল্টা করে ফেলি, তো কথা বাড়াবো না। দর্শক, আমাদের বিদায় নেবার সময় হয়ে এসছে। আমরা শেষ গানটি শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আলিফ চৌধুরী গানে গানে বিদায় নিচ্ছি। দিতি, আপনার গানে আমরা বিদায় নিব। আমরা এবার দুজন মিলে একটা গানের চেষ্টা করছি, লোকও একটা গান, আসলে লোকও গান বেশি ডুয়েট করা যায় না, তারপরেও যেহেতু একটা গান আমরা সময় নিয়ে আমরা শুরু করে দেই। গগনেতে ডাকে দে আসমান হইল অন্ধিরে বন্ধু আমি তোমার না লইয়া কান্দি সোনা বন্ধু রে আমি তোমার
লইয়া কান্দি। তোমার না